মহানগরীত সাফাই অভিযান। জাতির পিতা মহাত্মা গান্ধীর 150তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী উপলক্ষে সমগ্র ভারতবর্ষৰ লগতে মহানগরীতো বিভিন্ন সন্থার উদ্যোগত সাফাই অভিযানের কার্যসূচী রূপায়ণ করে, লগতে প্লাস্টিক বর্জন করিবৰ বাবে সমগ্র রাইজক জনায় আহ্বান। 150তম গান্ধী জয়ন্তী উপলক্ষে আমার আদর্শ এলএফৰ পৰা আমি এই এলএফটো গঠন হয়েছে আমার রামনগরত ওচর চুবুরিয়া প্রায় ওচরের এলাকাবুরক লগ হয়ে সেয়ে আমার আদর্শ এলএফৰ গোটেই গোটর মহিলাসকল আমার ইয়াতে জড়িত হয়েছে। আমার মাত্র এটাই উদ্দেশ্য, আমার এই উদ্দেশ্যটো হয়েছে আমি আজিরে পৰা আমি ইয়াতে প্রতিজ্ঞাবদ্ধ আমার আদর্শ এলএফৰ সমূহ গোটর মহিলাসকলে লগ হয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ আজির পৰা আমি প্লাস্টিক বর্জন করিম। সেয়ে আমি আমার আদর্শ এলএফত আমি প্রত্যেকে আমার কাগজের ঠোঙা আমি তৈয়ার করে আজিরে পৰা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো। এই আমার কাগজের পেকেট, গতিকে এই অনুষ্ঠানের জড়িয়তে আমার অসমৰ লগতে সমূহ ভারতবর্ষকে মই আমার এলএফৰ পৰা এটাই মেসেজ পঠাব বিচাৰিছো, যাতে আজিরে পৰা প্রত্যেকে যোনে যত যেনেকে পারে পলিথিন বর্জন করে এই আমার নিচিনা এনেকা কাগজের পেকেট তৈয়ার করক, আর বজারলৈ গলেও যাতে নিজের হাতে সিলোয়া এখন বেগ তৈয়ার করে মোনা তৈয়ার করে বজারলৈ যাও, আর প্রত্যেকে এনেকা পেকেট মানে বনোৱাৰ কারণে প্রত্যেকে আগবাড়ি আহক আমার লগত। গুৱাহাটীৰ পৰা জিতুমণিৰ সহযোগত ৰীমা শৰ্মা, ৰিপোর্ট পিআই নিউজ।